পর্যায়ক্রমিক অন্তরীকরণ সেটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রায় আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এসে থাকে, সাথে সাথে বোর্ড পরীক্ষাগুলো, বিভিন্ন কলেজ পরীক্ষাতেও প্রশ্ন আসে। এগুলো আমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে কীভাবে সমাধান করতে পারবো এবং রিটেন আসা ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কীভাবে চেক করতে পারবো আজকের লেকচারে আমরা সেটাই দেখে নিব। বিগত লেকচারে আমরা 3টা টাইপ কমপ্লিট করেছিলাম। টাইপ 1 আমরা লিমিটস রিলেটেড একটা পড়ালেখা দেখেছিলাম, লিমিটে যদি আমাদের কোনো ভ্যালু দেওয়া থাকে। এরপর আমরা টাইপ 2তে দেখেছিলাম লিমিটে যদি ইনফিনিটি দেওয়া থাকে, এবং আমরা টাইপ 3তে দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করবো, বেসিক যে ডিফারেন্সিয়েশনটা। সো বিগত 3টা লেকচার কেউ যদি না কমপ্লিট করে থাকে একটু কষ্ট করে কমপ্লিট করে নিও। আমার পিছনে যে ছবিটা আছে সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলাসের ইন্টারঅ্যাক্টিভ ম্যাপের কন্টেন্ট, এটা হচ্ছে আমার হাতে লেখা ছিল, সামনে পেয়ে যাবো শীঘ্রই। এখানের মধ্যে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স যতগুলো আছে সবগুলো এখানের মধ্যে সব কিছু দেওয়া আছে ক্যালকুলাস রিলেটেড। একটা পুরোপুরি পোস্টার আছে ডিফারেন্সিয়েশনের জন্য এবং একটা আছে ইন্টিগ্রেশনের জন্য। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের এমসিকিউ পার্ট। ওকে, তো চলো আমরা দেখি। এখানের মধ্যে প্রথমে আমরা 100 ms দিয়ে দেখবো, ক্যাসিও এফএক্স 100 ms, এরপর আমরা দেখবো ক্যাসিও 900 91 ES ক্যালকুলেটর দিয়ে। আর আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা আমাদের হবে ডেফিনেটলি টাইপ নাম্বার, কত টাইপ নাম্বার 4 হবে, কারণ আমরা লাস্ট 3টা ক্লাসে টাইপ 1 2 3 কমপ্লিট করেছিলাম। সো আমরা এটাকে টাইপ নাম্বার 4 দিয়ে দিই। ওকে, সো এটাকে আমরা টাইপ নাম্বার 4 দিচ্ছি। ধরো আমাদের এখানের মধ্যে একটা কোশ্চেন দেওয়া আছে এমন টাইপসের, আমাদের কস থ্রি এক্সের এনতম অন্তরক সহগ বের করতে হচ্ছে। কস থ্রি এক্সের এনতম অন্তরক সহগ কোনটা? ধরো আমাদের এখান থেকে অপশন দেওয়া আছে, ক নম্বর অপশন, 3n সাইন nπ/2 প্লাস 3x। এরপর আমাদের খ নম্বর অপশানটা দেওয়া আছে 3n কস 3x। এরপরে গ নম্বর অপশানটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3n সাইন 3x। এরপর সবশেষে আমাদের ঘ নম্বর অপশান যেটা দেওয়া 3n কস nπ/2 প্লাস 3x। ওকে ফাইন, সো এই 4টা হচ্ছে আমাদের অপশান। আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, প্রথমে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো আমরা কী কী কীভাবে ক্যালকুলেশন করবো। বিগত লেকচারগুলোতে একটা জিনিস বারবার বলে আসছি, আমরা যখন ক্যালকুলাসের অঙ্ক করবো, সেটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, আমরা ক্যালকুলেটরটাকে র্যাডিয়ান মোডে এনশিওর করে রাখবো। আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদেরকে এখান থেকে বলছে যে কস থ্রি এক্সের এনতম অন্তরক সহগ। আমরা ধরলাম যে কস থ্রি এক্সের প্রথম অন্তরজ, ঠিক আছে, প্রথমটা ধরলাম। তার মানে দেখো প্রথমটা ধরা মানে কি, মানে আমি কস থ্রি এক্সকে একবার ডেরিভেটিভ করতেছি, ঠিক আছে। সো কস থ্রি এক্সকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে এখানে একতম মানে হচ্ছে প্রথম, সহজ কথায়। তার মানে এন এর মান আমরা 1 ধরতে পারবো। যদি আমরা এন এর মান 1 ধরি তাহলে দেখো আমাদের অপশানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরে নিচ্ছি এখানে আমরা যদি দেখো, এখানে যদি আমরা চেক করি কেমন আসে, আগে আমরা একটা কাজ করি, আগে ডিফারেন্সিয়েশনটাই করে নিই। তো ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে র্যাডিয়ান মোডে এনশিওর করা লাগবে। যদি আমরা এটাকে র্যাডিয়ান মোডে এনশিওর করতে চাই তাহলে আমরা মোড বাটনটা প্রেস করব। এখানে দেখবা যে আমাদের এখান থেকে RAD র্যাডিয়ান চলে আসছে, দ্যাট মিন্স র্যাডিয়ানে যাওয়ার জন্য আমাদেরকে 2 প্রেস করতে হবে। দিয়ে দিলাম, তার মানে আমাদের এটা এখন র্যাডিয়ান মোডে এনশিওর হয়ে গেছে। আমাদের এখানে ছোট করে R লেখা আছে, তাহলে আমরা এখন এটাকে কাজ করি, DDX লিখি। তার মানে গত লেকচারে দেখাইছিলাম যে DDX কিভাবে তুলতে হয়, এই যে দেখো শিফট দিয়ে এটা দিলে আমাদের DDX চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের ক্যালকুলেটরে যতগুলো হলুদ রঙের বাটন আছে সবগুলো শিফট দিয়ে তুলতে হবে, এবং যতগুলো লাল রঙের বাটন আছে সবগুলো আমাদের আলফা দিয়ে তুলতে হবে। ওকে, তাহলে আমরা যদি দেখি এখান থেকে কী লেখা যায়, DDX অফ কী লিখবো, কস থ্রি এক্স, কস লিখে ফেলবো, 3 লিখে ফেলবো, এরপর এক্স লিখে ফেলবো। আমরা এক্স এর একটা ভ্যালু বসাতাম, আর গত লেকচারে বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ভ্যালু বসানোর জন্য কমা দিয়ে বসাবো। কমা দিয়ে আমরা এখান থেকে 2 বসালাম, যে কোনো একটা ভ্যালু, ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল দেওয়ার পর আমাদের এখান থেকে কি আসে, 0.838 বা 0.84 বলা যায়। ওকে, সো আমাদের এমন একটা ভ্যালু আসছে, 0.83 সামথিং কিছু একটা। আমি লিখে রাখি এখানে, বা তুমি এটা চাইলে মনেও রাখতে পারো। এখন আমরা তো এখানে প্রথম অন্তরজ বের করলাম, গত লেকচারে কিন্তু আমরা এটাই শিখেছিলাম। এখন আমাদের এখানে টেকনিকটা হচ্ছে, এখানে এন এর মান এসে যেহেতু আমাদের এখানে প্রথম অন্তরজ বের করেছিলাম, সো আমরা এখান থেকে এন এর মান যেহেতু এখানে 1 ছিল এখানে আমরা 1 বসাবো। তাহলে আমাদের এই অপশানটা কী হয়েছে, আমাদের এই অপশানটা হয়েছে 3n, 3n 3n লিখা যেই কথা আর 3 লিখা একই কথা, এটা তো কোনো মেজর কিছু না। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস, এটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা যে কাজটা করতে পারি nπ/2, এন এর মান তো 1, তাহলে এখান থেকে থাকবে π/2 প্লাস 3x, খুব ভালো কথা। এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেটরের ভ্যালুটা চেক করে দেখি এটার ভ্যালুটা কত। এন এর মান জাস্ট আমরা 1 বসেছি, প্রশ্ন 1, অপশান 1, বেশি কিছু না। তাহলে আমরা এটা লিখি এখান থেকে যে কি আসে দেখি, 3 cos লিখলাম π/2, সো একটা ব্রেকেট ইউজ করব এইটার জন্য, আর আরেকটা ব্রেকেট ইউজ করব আমরা π/2 লিখছি এই কারণে। সো লিখে ফেলবো π/2, ব্রেকেট ক্লোজ, এবং হচ্ছে প্লাস 3x, 3 লিখলাম, এবং হ্যাঁ এখান থেকে হচ্ছে x লিখলাম, আর এই যে ব্রেকেটটা ছিল এই ব্রেকেটটা আমরা ক্লোজ করব, ইকুয়াল দিই,
0.84 জোস তাহলে আমাদের এখান থেকে প্রশ্নের ভ্যালুটা হচ্ছে কি ছিল 0.838 ছিল মানে 0.84 ছিল অপশনের ভ্যালুটা আমাদের 0.84 চলে আসে খুব বেশি কেয়ারফুল থাকবা যাতে এটা তোমার রেডিয়ান মোডে ইনসিওর করা থাকে ওকে তাহলে দেখো শুধু এটা না ক্যালকুলাসে সব অঙ্ক করার জন্য তাহলে আমরা খুব ইজিলি পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে করা যায় সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো এখন যদি আমরা এই সেম জিনিসটা ইএস ক্যালকুলেটর দিয়ে দেখতে চাই তাহলে কিভাবে দেখব ইএস ক্যালকুলেটরে আমাদের প্রথমে কি করতে হবে এখানে আমাদেরকে রেডিয়ান মোডটা এনশিওর করতে হবে শিফট দিয়ে আমরা এখান থেকে মোড বাটনে দিলাম মোড বাটনে দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে ফোর দেওয়ার জন্য রেডিয়ান মোডে যাওয়ার জন্য ফোর দিয়ে দিলাম রেডিয়ান মোড এনশিওর হয়ে গেল কস টি এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে প্রথম অন্তরজটা বের করি মানে ডিডিএক্স অফ কস থ্রি এক্স ডিডিএক্স অফ আমরা লিখে ফেলবো এখান থেকে কস লিখে ফেললাম এখানে একটা বাই ডিফল্ট ব্রেকেট চলে আসছে এখানে আমরা থ্রি এক্স লিখবো লিখার পরে আমরা এখান থেকে ব্রেকেটটাকে ক্লোজ করে দিব দেওয়ার পরে এরপরে এখান থেকে এক্স একটা ভ্যালু বসাবো যেমন আমরা টু বসিয়ে দিলাম ওকে ইকুয়াল দিচ্ছি ইকুয়াল দেওয়ার পর আমাদের কত আসে আমাদের এখান থেকে চলে আসলো 0.838 দ্যাট মিনস 0.84 আর এটাকে আমরা সিম্প্লিফাই করে নিয়েছিলাম এটাকে সিম্প্লিফাই করাতে থ্রি কস পাই বাই টু প্লাস থ্রি এক্স আসছে ঠিক আছে সো এটাকে সিম্প্লিফাই করাতে থ্রি কস পাই বাই টু প্লাস থ্রি এক্স চলে আসছে ওকে এই জিনিসটা আমরা এখন ক্যালকুলেটরে ইনপুট দিব মানে এন এর মান ওয়ান বসে এটা তোমার লেখা লাগবে না জাস্ট এটা ক্যালকুলেটরে বসিয়ে ফেলতে পারবা সো আমরা যদি দেই এখান থেকে থ্রি কস পাই বাই টু পাই বাই টু তো এখানে লিখে ফেলাই যাচ্ছে পাই বাই টু প্লাস থ্রি এক্স এক্সের ভ্যালু ওই যে আমরা ইনপুট দিয়েছিলাম ওটাই ওটার মধ্যে থাকবে ইকুয়াল দিচ্ছি ইকুয়াল দেওয়ার পর আমাদের কত আসতেছে 0. কত এই যে একদম এটার সাথে এক্স্যাক্টলি চলে আসছে 0.838 ওইটা তো 0.88 মানে 0.84 চলে আসে সো ডেফিনেটলি আমাদের এখান থেকে ঘ নাম্বারটা আনসার হবে আজকে লেকচারে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখলাম তাহলে আমাদের অন্তরীকরণের মধ্যে একদম শুরু থেকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ পর্যন্ত সবগুলো কমপ্লিট নেক্সট লেকচারগুলোতে আমরা স্পর্শক অভিলম্ব কীভাবে সলভ করা যায় সেটা দেখব এবং সাথে গুরুমান লঘুমান থাকে যেসব এমসিকিউগুলো আছে সেগুলো আমরা দেখব সো আজকের ক্লাস এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম